একজন পলিটিক্যাল লিডার, যে একটা সময় মাস্তানি করত, সেখান থেকে সে বড় হয়েছে, রাজনৈতিক নেতা হয়েছে, নিজের ছেলেকে ভালোবাসে। যে আমরা হয়তো কোনো কিছু করি যেটা গেমটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু ফাইনালি আমরা ভুলে যাই দিনের শেষে একজন উপরে বসে আছেন যিনি আলটিমেট গেমটাকে চালনা করেন আর চেঞ্জও করতে পারেন উনি। তো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে এবং সেইখান থেকেই গল্পটার শুরু। করোনা প্রবাহের আবর্ত থেকে টলিউড আস্তে আস্তে বেরিয়ে আসছে। আগের মতো না হলেও বেশ কয়েকটি সিনেমার শুটিং সম্প্রতি শুরু হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আর্য ফিল্ম প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের দ্য গেম চেঞ্জার। পরিচালক নিতিন এ আর মান্না, ছবিটি সাইকো থ্রিলার। পৈলানের ছবির মহরত হয়ে যাওয়ার পরে ব্যস্ত শিডিউল, টানা তিন দিন ছবির শুটিং চলবে। মুখ্য ভূমিকায় প্রখ্যাত অভিনেতা সুদীপ মুখার্জি, তিনি একজন পলিটিক্যাল লিডার এবং তার ছেলের আচরণে বিচলিত এবং উদ্বিগ্ন। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে, তিনি এই সিনেমাতে ডাক্তারের ভূমিকায় এবং দেবরাজ মুখার্জিকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও টলিউডের একঝাঁক প্রতিভাবান শিল্পীকে এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে। টুম্পা ঘোষ ছবির নায়িকার ভূমিকায়, সংযুক্তা রায় চৌধুরীকে মায়ের ভূমিকায় এবং চন্দ্রনী মুখোপাধ্যায়কে হাবুর ভূমিকায় দেখা যাবে। এছাড়া আরও অনেক শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন। ছবির স্টোরি, স্ক্রিন প্লে এবং পরিচালনা নিতিন এ আর মান্না জানালেন, ছবিতে প্রতি পদে পদে চমক আছে, মূলত থ্রিলার বেস। ছবিতে তিনটি গান আছে, সঙ্গীত পরিচালনা করেছেন শুভদীপ ঘোষ। এই নিয়ে আজকের প্রতিবেদন, দীপরায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। বলছি আর টাইট করবো নিতিন, করেক্ট
ওই উল্টিটা নেব দুদিন দা উল্টিটা নেব রাহুল বেরোতে গেল না একজন পলিটিক্যাল লিডার যে একটা সময় মাস্তানি করত, সেখান থেকে সে বড় হয়েছে, রাজনৈতিক নেতা হয়েছে, নিজের ছেলেকে ভালোবাসে, স্ত্রীর সঙ্গে সে আলাদা থাকে কিন্তু সন্তানকে খুব ভালোবাসে এবং সন্তানের ভালো চায়, বাবা হিসেবে ভীষণ কম্প্যাশনেট, ভীষণ প্যাশনেট, আর নেতা হিসেবে হার্ডকোর নেতা যেরকম হয় সেরকম আর কি। বেশ লেয়ার আছে, একটা মজার লেয়ার আছে। আর কি মানে বদলকের নাম সত্যব্রত, আর সবে প্রথম দিন কাজ শুরু হয়েছে তো এবারে দেখা যাক কী ধরনের শেড বের করা যায় এখান থেকে আর কি, সেটা করতে করতে বোধহয় বুঝতে পারব। আমি একটা অদ্ভুত ফেজের মধ্যে এসে গেছি, বুঝতে পেরেছো দাদা? আমার কাছে প্রত্যেকটা ছবি বাজেট বা কিছু সেটার জন্য নির্ভর করে না, প্রত্যেকটা ছবি আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ একটা মানুষ যখন ছবি করতে আসছে, আমাকে যখন অভিনেতা হিসেবে দিচ্ছে, আমার অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর মনে হয় আমার সেই ছবিটার প্রতি দায়বদ্ধতা আছে, আমার সেই ছবিটা খুব নিজের মধ্যে থেকে সৎ থেকে নিজের মধ্যে সৎ হয়ে সেই ছবিটা করতে হবে। সো আমি মানসিকভাবে ভীষণ সেটেলড যে আমি একটা কাজ করছি, সেটা যেরকমই হোক না কেন, যে ধরনেরই গল্প হোক না কেন, যে বাজেটেরই ছবি হোক না কেন, আমার অ্যাপ্রোচটা সেখানে 100% থাকবে। আমি আমার চরিত্রটা সৎভাবে ফুটিয়ে তুলব, আমি আমার একটা দায়িত্ব সেখানে কাজ করছি অ্যাজ আ প্রফেশনাল অ্যাক্টর। সুতরাং প্রত্যেকটা মানে যে ডিরেক্টর আমার কাছে আসবে বা যে প্রডিউসার আমার কাছে আসবে, আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে সেই অপরচুনিটিটা দেওয়ার জন্য যে আরেকটু কিছু করতে পারি। সো ট্রেন চলছে, আমিও তার সঙ্গে এগিয়ে যাচ্ছি আর কি। এই ছবি নিয়ে তোমার এক্সপেকটেশন? একটা নতুন ছেলে যে যাকে আমি চিনেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, সে ডিরেক্টর হিসেবে কাজ করছে, নতুন প্রডিউসার। আমি তো সবসময়ই চাই একজন ভালো ডিরেক্টর আসুক ইন্ডাস্ট্রিতে, একজন ভালো প্রডিউসার আসুক ইন্ডাস্ট্রিতে, আমরা যতটা গ্রো করতে পারি আমাদের জন্য ভালো। লকডাউনে 3 মাস কাজ বন্ধ ছিল, কিন্তু ফর্চুনেটলি আমি ভাগ্যবান, আমি লকডাউনের মধ্যেও ডাবিংয়ের কাজ করেছি, আমার স্পেশাল পারমিশন ছিল। প্রথম দিন যেদিনকে সিরিয়ালের শুটিং শুরু হয় আমি সেদিনকে শ্যুট করেছিলাম, প্রথম দিন যেদিনকে সিনেমার শুটিং শুরু হয় আমি শুটিং করেছিলাম। তো বলতে পারা যায় আমি ভাগ্যবান, একেবারে বেকার হয়ে বসেছিলাম না। পয়সা কড়ি ডেফিনেটলি সেখানে 3 মাস সেরকমভাবে কোনো রোজগার হয়নি, কাঁধের উপর অনেক দায়িত্ব, অনেক ইনসিকিউরিটিস, কিন্তু এই ইনসিকিউরিটিস এই ফেজটা আমাকে মানুষ হিসেবে অনেকটা পাল্টেছে, অনেক অনেক রকম ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমার মানসিক অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ, আমার ফিলোসফি, আমার দর্শন পাল্টেছে। আমি এখন অনেক সেটেলড, অনেক কাম, এবং বোধহয় আমরা ক্রাইসিসটাকে কীভাবে ফেস করতে হবে সেটা আমরা বুঝতে পারি। আমি সবাইকে বলবো যে ক্রাইসিস না এলে মানুষ তৈরি হওয়া যায় না, সুতরাং ক্রাইসিসটাকে ভীষণ পজিটিভ হয়েছে ফেস করতে হবে, এবং যাই করুন না কেন ভীষণ পজিটিভ ভালোবেসে করুন, ভালোবেসে এগোতে হবে, জীবনকে খুব ভালোবেসে আঁকড়ে ধরতে হবে।
নমস্কার, আমি নিতিন মান্না, নিতিন এ আর মান্না। গেম চেঞ্জার, দেখুন, আমরা প্রথমে প্রত্যেকে ভাবি যে আমরা হয়তো কোনো কিছু করি যেটা গেমটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু ফাইনালি আমরা ভুলে যাই দিনের শেষে একজন ওপরে বসে আছেন যিনি আলটিমেট গেমটাকে চালনা করেন আর চেঞ্জও করতে পারেন, উনি। ওর উপরে কিন্তু কেউ আমরা নই যে গেমটাকে চেঞ্জ করার মতো। কি ধরনের জেনারে পড়বে ছবিটা? অ্যাকচুয়ালি এটা আমাদের একটা সাইকো থ্রিলার মুভি। ঠিক আছে, ছবিতে সুদীপ দা আছেন, দেবরাজ দা আছেন, সংযুক্তা দিয়ে আছেন, আমাদের রাহুল আছে, রাহুল ঘোষ, তারপর বাকি সবাই আরও অনেকে আছেন এর মধ্যে। আজকে শুভ মহরত। আচ্ছা, এইখানে আমরা শুটিং করছি এখন 3 দিন, এরপরে অজয়নগর বাইপাসে আমাদের একটা বাড়ি আছে, শুটিং বাড়ি, তো ওইখানে করছি। তারপরে আমাদের গান আছে, ওটার জন্য সম্ভবত আমরা ওই নর্থ বেঙ্গল প্ল্যানিং করেছি। গান টোটাল আমার আছে 3টে গান, একটা হচ্ছে আমাদের এই আজকেই যেটা শুট হচ্ছে ক্লাইম্যাক্স সিনটা, ওটার সাথে একটা স্যাড সং আছে, তারপরে একটা ডিস্কের ওই হিপ হপ টাইপের একটা গান, হিপ হপ বলা ভুল হবে, আপনার রক টাইপের একটা গান আছে, আর বাকি আমাদের একটা রোমান্টিক গান আছে। কোনো চমক আছে? অবভিয়াসলি চমক আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা মুহূর্তে চমক আছে। আর তার জন্য আমাদের সবাই যেভাবে অ্যাক্টিং করছেন বা কোঅপারেট করছেন, আমি আশা করি সেই চমকগুলো আরও ভালোভাবে আমরা তুলে ধরতে পারবো। এই ছবিতে আমার ভূমিকা হচ্ছে সত্যব্রতর বউ, স্ত্রী, মানে শকুন্তলার চরিত্র, যে হিরোর মা পরবর্তী ক্ষেত্রে, এবং আমার একটা গ্রে শেডের ক্যারেক্টার, তার কারণ ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। যদিও সত্যব্রতর সাথে একটা সুন্দর সম্পর্ক থেকেই বিয়েটা হয়েছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমরা দুজনের ক্লাস মিলছে না, দুজনের মধ্যে একটা অসুবিধে, ঝামেলা সৃষ্টি হচ্ছে, এবং বাচ্চাটা তার জন্য সাফারার হচ্ছে। গল্পটা আমি পুরোটা বলছি না, বাট খানিকটা এরকম ধরনের। এবং পরবর্তী ক্ষেত্রে যখন ছেলে বড় হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে একটা অপরাধ প্রবণতা জন্মাচ্ছে, খানিকটা তার মা তার জন্য দায়ী। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন সে ছেলেকে কী ভাবছে সেই মা, মানে সব মা তো সব সমানভাবে সব সন্তানকে শাসন করে না, এই মা কী ভাবছে সেটা দেখার জন্য অবশ্যই ছবিটা দেখতেই হবে। তবে সেটাই খুব ইন্টারেস্টিং জায়গা, এবং সেটা অবশ্যই আপনারা দেখুন। আমি সেটা চাই। আমার নাম টুম্পা ঘোষ। এই ছবিতে আমার ক্যারেক্টার নেম দিয়া। গল্প অনুযায়ী আমি যেটুকু এখনও অবধি জানি, মেয়েটি ছোটো থেকেই অনাথ আশ্রমে বড় হয়, অনাথ, যার বাবা মা পরিবারের কেউই নেই। তো তার জীবনে মানে একটি বাচ্চার বাবা মা পরিবার না থাকলে, সে যখন অনাথ আশ্রমে বড় হয়, তার মানে তার লাইফস্টাইল, তার বড় হওয়া, তার ভালো থাকা, তার আনন্দ, কীভাবে সে এগুলো থেকে এগুলো কোথা থেকে পায়, আদৌ পায় কিনা, এই সব টা ঘিরে যখন একটি বাচ্চা ছেলে বা মেয়ে অনাথ আশ্রমে থাকতে থাকতে বড় হয়, এই পুরো বড় হওয়ার জার্নিটা হয়তো নেই, বাট আমার ক্যারেক্টারটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে একটা মাঝবয়সী মেয়ে, হয়তো 24-25 এজ হবে এরকম। তো তার এই জার্নিটা হচ্ছে যে অনাথ, সে অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে বলে জানে যে একটা ওই বাচ্চাদের কী প্রয়োজন, মানে কতটা তার আর্থিকের মানে আর্থিক সমস্যা কতটা হতে পারে, বা তার বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের আদর, যত্ন, কেয়ার, সেটা থেকে কতটা বাচ্চারা বঞ্চিত হয়, মানে এই সবটা দেখে তো সে বড় হয়েছে। তো এই কথা ভেবে, এই বাচ্চাদের কথা ভেবেই এই মেয়েটি কোথাও গিয়ে একটা এই বাচ্চাদের ভালো চাইতে গিয়ে কোথাও একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে, এবং সেইখান থেকেই গল্পটার শুরু। মানে শুরু বলতে গল্পটা অনেক আগে শুরু হচ্ছে, বাট এই মেয়েটির জীবনে এই ঘটনার পর থেকে ঠিক কী কী ঘটছে, কীভাবে এই পুরো জটিল পরিস্থিতি থেকে মেয়েটা বেরিয়ে আসে, এই সবটাই হচ্ছে ক্লাইম্যাক্সে দেখা যাবে। তো সেটা দেখতে গেলে, জানতে গেলে তো আপনাদেরকে মুভিটা দেখতে হবে।
আমার নাম চন্দ্রনিভ মুখোপাধ্যায়, চরিত্রটার নাম হচ্ছে হাবু। নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব বোকাসোকা একটা ছেলে, কিন্তু এ বেসিক্যালি বোকা নয়। এ ছোট থেকে এর যা বয়স এই অবধি এ পড়াশুনোই করেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে যে পড়াশুনো বাদ দিয়েও তার অনেক কিছু লাগে জীবনে বেঁচে থাকতে গেলে, যেমন একটা প্রেমিকা লাগে, তারপরে ধরুন ফোনেতে নতুন নতুন অ্যাপস লাগে, তারপরে হয়তো বেশ একটা নতুন নতুন জামা প্যান্ট লাগে, আরও অনেক কিছু লাগে বেঁচে থাকতে গেলে। তো এইগুলোর জন্য এ বর্তমানে বাড়িতে থাকে না, একটা মেসেতে থাকে এরা চারটে বন্ধু মিলে। বাকি যে তিনটে বন্ধু, এই তিন বন্ধু এই ছেলেটাকে খুব হেল্প করে। এবং পাকে চক্রে একটি মেয়ে, যে গল্পের ভিকটিম আর কি, সে ঘুরতে ঘুরতে এই মেসে এসে ওঠে এবং হাবুর মনে হয় মেয়েটিকে একটু একটু ভালো লাগতে শুরু করে। এবারে মেয়েটি সেই প্রবলেম থেকে কী করে বেরোবে এবং এই চার বন্ধু কীভাবে হেল্প করবে, পুলিশ কী করে হেল্প করবে মেয়েটিকে, মেয়েটি নিজে কতটা স্বাবলম্বী, এটা দেখতে গেলে দ্য গেম চেঞ্জার দেখতে হবে নিতিনবাবুর ডিরেকশনে। একটা পজিটিভ কপের চরিত্রে দর্শক পেতে চলেছে। আমার দর্শকরা, আমি জানি, আমাকে নেগেটিভ চরিত্রে বেশি দেখেন এবং প্রচুর ভালোবাসা পেয়েছি শয়তানি করে, কিন্তু এই ছবিটা দ্য গেম চেঞ্জারে আমি একটা অনেস্ট পুলিশ অফিসারের ওসি একটা রোল প্লে করছি। ক্রাইসিস ছাড়া তো কিছু হয় না, এই গল্পেও একটা ক্রাইসিস আছে, ক্রাইসিস হয় এবং সেখানে আমি জড়িত হই এবং আমাকে ইনফ্লুয়েন্স করারও চেষ্টা করা হয়, যেটাতে আমি রাজি হই না। এরকম অনেক মশালা আছে, পুরোটা বলছি না, হলে গিয়ে দেখতে হবে। যেটা না বললেই নয়, নিতিন আমাদের ডিরেক্টর, ওর সঙ্গে আমি সিরিয়ালে ওয়ে ব্যাক 10-12 বছর আগেই কাজ করেছিলাম, তাই এই ছবিটা ভালো লাগার দুটো কারণ, একটা হচ্ছে নিতিনের ছবি, নিতিনের প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর, আর আবার বলছি একটা পজিটিভ চরিত্রে পার্ট করতে আমার খুবই ভালো লাগে, একটা অন্যরকম কিছু করার জায়গা থাকে। আচ্ছা,